মধ্যে বিকম পড়ার জন্য সব থেকে ভালো দুটো কলেজ হলো গোয়েঙ্কা আর সেন্ট জেভিয়ার্স ক্লাস টুয়েলভ এর পরে একটা স্টুডেন্ট অনেক সময় কনফিউজ হয়ে যায় যে আমি গোয়েঙ্কাতে ভর্তি হব নাকি সেন্ট জেভিয়ার্স ভর্তি হব দুটো কলেজের মধ্যে কিছু না কিছু জিনিস ভালো রয়েছে গোয়েঙ্কা কলেজের কিছু অ্যাডভান্টেজ রয়েছে অন্যদিকে সেন্ট জেভিয়ার্স কলেজেরও কিছু অ্যাডভান্টেজ রয়েছে এরকম কনফিউজনে পড়ে যায় স্টুডেন্টরা যে আমি কোন কলেজটাকে চুজ করব আজকের ভিডিওতে তোমাদের সামনে এমন কিছু কম্পারিজন পয়েন্ট রাখবো এই দুটো কলেজের মধ্যে যেটাকে দেখার পর তুমি নিজেই ডিসিশন নিতে পারবে যে তুমি কোন কলেজটাকে চুজ করতে চাইছো তাই যারা ক্লাস টুয়েলভ পাস করেছো এবং কলকাতার বেস্ট কলেজ থেকে বিকম করবে বলে ভাবছো এই ভিডিওটা সম্পূর্ণ তোমাদের জন্য তো চলো এবার ভিডিও স্টার্ট করি সবার প্রথমে আসছে অ্যাফিলিয়েশনের কথায় গোয়েঙ্কা কলেজ অফ কমার্স এন্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এই কলেজটি রয়েছে ইউনিভার্সিটি অফ ক্যালকাটার আন্ডারে ইউনিভার্সিটি অফ ক্যালকাটা অ্যাফিলিয়েটেড কলেজ এটি এবং এটি একটি পিওর গভর্নমেন্ট কলেজ অন্যদিকে সেন্ট জেভিয়ার্স কলেজ পুরোপুরি অটোনোমাস একটা ইউনিভার্সিটি এটাকে আমরা কলেজ না বলে সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটিও বলতে পারি এবার যদি বলতে হয় কলেজ ক্যাম্পাসের ইনফ্রাস্ট্রাকচারের কথা তাহলে এখানে সেন্ট জেভিয়ার্স একটু হলেও গোয়েঙ্কার থেকে এগিয়ে থাকবে কারণ সেন্ট জেভিয়ার্স কলেজের ক্যাম্পাস এবং কলেজের ইনফ্রাস্ট্রাকচার কিন্তু গোয়েঙ্কা কলেজের থেকে অনেকটাই ভালো এবার আসছে সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হলো ফি স্ট্রাকচার ফি স্ট্রাকচার কিন্তু দুটোর মধ্যে একটা ম্যাসিভ ডিফারেন্স তৈরি করে এখানে গোয়েঙ্কা কলেজের ফি স্ট্রাকচার ভাবে অত্যন্ত মিনিমাম একটা ফিস অন্যদিকে সেন্ট জেভিয়ার্স এর ফিস স্ট্রাকচার কিন্তু অনেকটাই হাই যেখানে গোয়েঙ্কা কলেজের একটা সেমিস্টারে ফিস লাগে মাত্র পাঁচশো টাকা সেখানে সেন্ট জেভিয়ার্স কলেজেরই একটা সেমিস্টারে ফিস লাগে ফিফটি আর তার সাথে অ্যাডমিশনের সময় থার্টি ফাইভ থাউজেন্ডও ফিস লাগে অর্থাৎ এই যে পয়েন্টটা এই পয়েন্টটাই কিন্তু দুটো কলেজের মধ্যে একটা হিউজ ডিফারেন্স তৈরি করে এবং স্টুডেন্টদের ডিসিশনটাকে অনেকটাই বেশি হেলিয়ে দেয় এবার আসছি কলেজের টাইমিং কলেজের টাইমিং দুটো আর একটু ডিফারেন্ট রয়েছে গোয়েঙ্কা কলেজে তোমরা দুটো শিফট পেয়ে যাবে মর্নিং আর ডে এই দুটো শিফটই কোয়েট শিফট অর্থাৎ এখানে ছেলে মেয়ে দুজনরাই পড়তে পারে অন্যদিকে যদি সেন্ট জেভিয়ার্স এর দিকে দেখি তাহলে সেন্ট জেভিয়ার্স এর কোন ডে শিফট নেই এখানে রয়েছে শুধুমাত্র মর্নিং শিফট আর ইভিনিং শিফট আবার এদিক থেকে সেন্ট জেভিয়ার্স এর মর্নিংটা একটু হলেও ডিসঅ্যাডভান্টেজিয়াস কারণ মর্নিং এ শুধুমাত্র বয়েজরা পড়তে পারবে আর সেন্ট জেভিয়ার্স এর ইভিনিংটা রয়েছে কোয়েট অর্থাৎ বয়েজ আর গার্লস ফর বোথ অফ দেম তাই এখানে আমার মনে হয় যেহেতু মর্নিং আর ডে দুটো শিফটই অ্যাভেলেবেল রয়েছে তাই গোয়েঙ্কা সেন্ট এর থেকে একটু হলেও এগিয়ে রয়েছে এবার আসছি আরো একটা হিউজ পয়েন্ট সেটা হলো কাট অফ দুটো কলেজের কাট অফ কিরকম যায় গোয়েঙ্কা কলেজের সিট ক্যাপাসিটি সেন্ট জেভিয়ার্স এর সিট ক্যাপাসিটি থেকে একটু হলেও কম রয়েছে সেই জন্য গোয়েঙ্কা কলেজের কাট অফ কিন্তু অনেকটাই হাই যায় সেই জন্য গোয়েঙ্কা কলেজের কাট অফ অনেকটাই হাই যায় সেন্ট জেভিয়ার্স কলেজের থেকে এছাড়াও তোমরা সেন্ট জেভিয়ার্স কলেজের কাটঅফ একটু হলেও কম যায় এটা আরো একটা কারণ হলো ম্যাথমেটিক্স কারণ সেন্ট জেভিয়ার্স এ বিকম পড়তে গেলে প্রতিটা স্টুডেন্টের ম্যাথ থাকতেই হবে আর যে স্টুডেন্টের ম্যাথ যে সেই স্টুডেন্টরা হয়তো নাম্বার অত একটাও ভালো আসেনি তাহলে সেও কিন্তু মেরিট স্কোরের উপর বেস করে সেনজেভিয়াসে এডমিশন পেয়ে যেতে পারে যেটা গোয়ঙ্কা কলেজে হয় না গোয়ঙ্কা কলেজে কাটঅফ অত্যন্ত হাই যায় গোয়ঙ্কা কলেজের কাটঅফের ভিডিও তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে কারেন্ট ইয়ার এই বছরের এক্সপেক্টেড কাটঅফের ভিডিও রয়েছে সেটাও তোমরা দেখে নিতে পারো তাই এই পয়েন্টটাতে সেনজেভিয়াস একটু হলো গোয়ঙ্কা থেকে এগিয়ে রয়েছে এরপর আছে আরো একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো প্লেসমেন্ট এখানে দুটো कॉलेजेस প্লেসমেন্টও কিন্তু কলেজগুলোর মধ্যে একটা পার্থক্য তৈরি করে আর এটার উপর বেস করে কিন্তু অনেক স্টুডেন্ট দুটো কলেজের মধ্যে ডিসিশন নিয়ে থাকে যে কোন কলেজে ভর্তি হবে প্লেসমেন্ট তোমরা গোয়েঙ্কা কলেজে একটু হলেও কম পাবে সেন্ট জেভিয়ার্স কলেজের থেকে গোয়েঙ্কা কলেজে প্রতি বছর প্রায় টেন টু ফিফটিন পার্সেন্ট স্টুডেন্ট প্লেসমেন্টে জব পেয়ে থাকে অন্যদিকে সেন্ট কলেজে প্রায় থার্টি ফাইভ টু ফর্টি পার্সেন্ট স্টুডেন্ট ক্যাম্পাস প্লেসমেন্ট পেয়ে থাকে এখানে রিক্রুটারদের যে সংখ্যাটা থাকে সেটাও কিন্তু সেন্ট জেভিয়ার্স কলেজে অনেকটাই বেশি থাকে গোয়েঙ্কা কলেজে তোমরা বিভিন্ন ধরনের রিক্রুটার পেয়ে যাবে যেটা সেন্ট জেভিয়ার্স কলেজের থেকে একটু হলেও কম আসে যেমন এখানে তোমরা ডেলয়েড ইয়ান বাই অ্যাক্সিস ব্যাংক কোটাক ব্যাংক টিসিএ এরকম প্রচুর কোম্পানি প্রত্যেক বছর গোয়েঙ্কা কলেজে আসে ক্যাম্পাস প্লেসমেন্ট করাতে অন্যদিকে সেন্ট জেভিয়ার্স কলেজেও আরো বেশি কোম্পানি আসে প্রত্যেক বছর প্লেসমেন্ট করাতে যার মধ্যে উল্লেখযোগ্য হলো অ্যাসেঞ্চার টিসিএস কেপিএমজি ইয়ান ওয়াই ডেলয়েট সিটি ব্যাংক অ্যাক্সিস ব্যাংক আইসিআইসিআই ব্যাংক গুগল জোম্যাটো নেসলে আইটিসি এরকম প্রচুর কোম্পানি আসে প্রত্যেক বছর প্লেসমেন্ট করাতে তাই প্লেসমেন্টের দিক থেকে আমার কাছে গোয়েঙ্কার থেকে সেন্ট জেভিয়ার্স একটু হলেও এগিয়ে রয়েছে দুটো কলেজের মধ্যে কম্পারিজন হিসাবে তোমাদের কাছে অনেকগুলো পয়েন্টই তুলে ধরলাম এগুলোর উপর বেস করে তোমরা ইজিলি ডিসিশন নিতে পারবে যে তোমরা কোন কলেজে চুজ করতে চাইছো কারোর কাছে হয়তো কলেজের কাট অফ ম্যাটার করবে কারোর কাছে হয়তো প্লেসমেন্ট ম্যাটার করবে আবার কারোর কাছে কলেজের এনভায়রনমেন্ট এবং অনেকের কাছে কলেজের ফিসটা ম্যাটার করবে কারণ এই দুটো কলেজের মধ্যে একটা হেল এন্ড হেভেন ডিফারেন্স রয়েছে এদের ফি স্ট্রাকচারের মধ্যে তোমরা তোমাদের সুবিধা মতো তোমরা তোমাদের সমস্ত ব্যাকগ্রাউন্ড দেখেই তবে এই দুটো কলেজের মধ্যে যেকোনো একটা কলেজকে অবশ্যই চুজ করবে আর যদি তোমরা আমার কাছে জিজ্ঞাসা করতে চাও তাহলে আমি এখানে গোয়েঙ্কা কলেজকে এগিয়ে রাখবো কারণ প্রত্যেকের ফিনান্স ব্যাকগ্রাউন্ড একই রকম হয় না তাই কেউ যদি চায় খুব ভালো ফ্যাকালটির কাছে পড়বে এবং খুব কম ফিজে তাদের বিকমটাকে কমপ্লিট করে নেবে তাই এখানে গোয়েঙ্কা কলেজ কিন্তু অবশ্যই এগিয়ে রয়েছে এছাড়া তোমরা কোন কলেজটা চুজ করতে চাও সেটা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিও আর গোয়েঙ্কা কলেজ সেন্ট জেভিয়ার্স কলেজের দুটো কলেজেরই সম্পূর্ণ ডিটেলস ভিডিও আমাদের চ্যানেলে পেয়ে যাবে এছাড়াও এই দুটো কলেজে এই বছরে কাট অফ কি যেতে পারে তার জন্য কিন্তু একটা ভিডিও আছে সেটাও অবশ্যই দেখে নিও আর এই ভিডিওটা এতটাই রাখছি যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করো চ্যানেল থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা আবার নেক্সট ভিডিওতে বাই